আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকে আমি একটা রেসিপি দেখাবো। মূলত আমি আমার চ্যানেলে কোনো রেসিপি তেমন একটা দেখাই না, তাই না? অনেক খুবই কম, অনেক আগে কিছু দেখিয়েছিলাম, তারপর তো আর আমার আসলে কোনো রেসিপি দেখানো হয় না। তো আজকে আমার বাসায় গেস্ট আসবে, রিভানাকে দেখতে এক ওর এক চাচা চাচি আসবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আজকে কিছু রান্না করব, তো সেই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আসলে সব রান্না শেয়ার করা সম্ভব না, আমি আসলে অলরেডি কিছু রান্না করে ফেলেছি কালকে রাতেই, যেহেতু ওরা এখন দুপুরেই আসবে। তো ওদেরকে আনার জন্য, পিক করার জন্য জামিল অলরেডি রওনা হয়ে গিয়েছে, আর জামিলের সাথে রিশানও গেল আমাকে একটু ফ্রি টাইম দেওয়ার জন্য। নিয়েছি প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস, আমি জাস্ট এটাকে একটু ম্যারিনেট করব। 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এটা আমি কিছু অল্প একটু দুধ দিয়ে ম্যারিনেট করব, সামান্যই দুধ। আমি দিচ্ছি 3টা এলাচ, 1টা বড় দারচিনি, 1টা তেজপাতা, 2 টুকরা করে। আমি রান্না করি আর সাথে সাথে সব তুলে ফেলি। লবণটা আমি একটু পরে দিচ্ছি, আদার মশলাটাও, আদা রসুন তো এখানে দেবো না, কারণ আদা রসুন অলরেডি আমি মাংসে দিয়েছি। এরপর যে লবণটা একটু দেওয়া যায়, পেঁয়াজটা একটু গরম হয়ে আসছে, সো 1.5 চামচ দিলাম, পরে লাগলে আবার দেবো। কালকে আমি যে গরুর মাংসটা রান্না করেছি, মাই গড, এটা অনেক ঝাল হয়েছে, অনেক ঝাল ঝাল করে রান্না করেছি, কারণ প্রেগনেন্সির সময় আমি প্রচুর ঝাল খেয়েছি। তারপর রিভানা হওয়ার পর আসলে অনেকদিন ঝাল খাওয়া হচ্ছে না, তো 2 মাস কোনো ঝাল কিছু খাইনি, আমার ভীষণ ঝাল খেতে ইচ্ছা করছিল। আমি জানি হয়তো রিভানা প্রবলেম হবে, কিন্তু তারপরে লোক সামলাতে পারিনি, অল্প খাবো, তবু একটু ঝাল খেতে চাই। আচ্ছা, জিরে গুঁড়া, জিরে গুঁড়া আমি 2 চামচ দিলাম, আর হলুদ দিব 2 চামচ, মরিচ দিব 1/2 চা চামচ, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর ধনে গুঁড়া 2 চামচ, সবই 2 চামচ করে, শুধু মরিচের গুঁড়াটা 1/2 চা চামচ। জাস্ট এখন আমি মশলাটাকে মিশিয়ে, আমাদের যে রেগুলার মশলা আসলে সেটাই, জাস্ট মশলার সাথে মাংসটা একটু মিশিয়ে নিয়ে আর কি, হতে একটু সময় লাগবে, 1/2 আওয়ার, তার মধ্যে ওরা চলে আসবে আশা করছি। আর আমি একটু পোলাও বসাবো, সেটা শেয়ার করছি না। আমার রান্না প্রায় শেষ, শেষের দিকে। তো বাসায় গেস্ট আসলে আমি কিভাবে আমার সময়টাকে আসলে মেনটেন করি সেটা আমি বলি। যদি প্ল্যান করে কোনো গেস্ট আসে যে আজকে আসবে আমি জানি, এরকম যদি কখনো হয়, তো সেক্ষেত্রে আমি আগের দিনই কাজ অনেকটা আগে ফেলি। তো এখন মানে রিভানা হওয়ার পর কেউ আসলে আমি আসলে রান্নার আইটেমও অনেক কমিয়ে দিয়েছি, এখন আমি 2টা 3টার বেশি রান্না করি না। আর আগে যেটা হতো, আগে রান্না করতে অনেক পছন্দ করতাম, অনেক রান্না করতাম, তখন দেখা যেত যে মানে টেবিলের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যদি না ভরে যায় তাহলে আমার শান্তি লাগে না, তো আমার রান্না করতে খুব ভালো লাগতো। তো এখন কেন যেন রান্নার আগ্রহটা একদমই আমার চলে গেছে, এখন খুব একটা রান্না করতে ভালো লাগে না, এখন মানে যেটুকু আমার একদম না হলেই না, শুধু সেটুকুই আমি রান্না করি। আর বাসায় গেস্ট আসলে তো খুবই ভালো লাগে, একটা ভালো সময় কাটে, আর এখন তো করোনার সময়, তো কেউ কারো বাসায় আসেও না যায়ও না, আমরাও আসলে তেমন একটা কোথাও যাই না, আমরা বাসাতেই থাকি, তেমন একটা কোথাও যাওয়া হয় না। তো কিন্তু
আমাকেও আসলে খুবই ভালো লাগে। তবে এখন আগের মতো, আগে যেরকম আমি অনেক রান্না করতে পছন্দ করতাম, সেই জিনিসটা আমার এখন চলে গেছে। কারণ আগে রান্না করতে আমি পছন্দ করতাম, স্পেশালি রিসান হওয়ার আগে তো আরো বেশি, রিসান হওয়ার পরও ছিল এটা কয়েক বছর, তারপরে আস্তে আস্তে এটা কমে আসছে। আমি নিজেও আমার কাজ, তারপর বাসার কাজ, সবকিছু মিলিয়ে টাইম কভার করতে পারতাম না। আর এখন তো রিভানা, এখন তো রিভানা আর রিশান এখন আরো বেশি অ্যাক্টিভ, অনেক দুষ্ট হয়ে গেছে রিশান। তো আগে রিশান অনেক শান্ত ছিল, একটা মাত্র বাচ্চা ছিল, ওকে ওকে মেনটেন করা আমার জন্য কোনো প্রবলেমই ছিল না। ও আমার সাথে সাথে গুড 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 করতো, আমার সাথে সাথেই থাকতো, আর ওকে আমি ম্যানেজ করতে পারতাম, কোনো সমস্যাই হতো না। ওকে সাথে নিয়ে আমি কেক টেক বানিয়ে বিকেলের ডেজার্টও আমি অনেক আইটেম করে ফেলতাম। মানে দেখা যেত যে দুপুরের আইটেমও আমি যেরকম অন্তত 8-9টা মানে করতে পারতাম গেস্টের জন্য, আবার বিকেলেও আমি এরকম দেখা যেত মিনিমাম 4-5টা আইটেম তো আমার মানে হতোই, তার মধ্যে একটা কেক তো মাস্ট। আর কেক বানানোটা যে কি পরিমাণ একটা মানে ফ্যাকরা, এটা তো যারা কেক বানায়, যে আপুরা কেক বানায় বাসায়, তারা জানেন যে কেক বানানো মানেই হচ্ছে আপনার পুরা রান্নাঘর পুরা মানে কি বলবো একেবারে মানে বিতিকিশ্রী অবস্থা। কেক বানালে অনেক কিছু ধর জিনিস বের হয়, ধুইতে ধুইতে জাম বের হয়ে যায় এমন অবস্থা। আর রান্নাঘর একেবারে মানে পুরা একেবারে চারিদিকে বাজে অবস্থা হয়ে যায়, ক্লিন করতে করতে জাম শেষ হয়ে যায়, রাইট? তাই না? তো যারা বাসায় কেক করে খাওয়ান গেস্টদেরকে, তারা জানেন যে এটা কি পরিমাণ একটা যন্ত্রণার কাজ। কিন্তু আমি যেহেতু ভালোবাসি কেক বানাতে, আমার জন্য এটা আসলে একটু মানে কি বলবো কষ্টটা আমি মেনে নেই আর কি। আর জামিল অনেক হেল্প করে, জামিল খুবই হেল্প করে, ওর কথা আসলে না বললেই না, ওর কথা বলতেই হবে, মাস্ট। তার আগে আমি একটু চিকেনটা একটু নাড়া দিয়ে আসি, তারপরে আমি যে গল্পটা করছিলাম যে আমার হাজবেন্ড আমাকে বাসায় গেস্ট আসলে কিভাবে হেল্প করে। আমার হাজবেন্ড আমাকে বাসায় গেস্ট যদি আসে প্রচন্ড হেল্প করে। এটা শুধু আমার হাজবেন্ড না, এটা আমার মনে হয় যে যারাই আপনারা বিদেশি প্রবাসে থাকেন, আপনারা সব আপুরাই হয়তো জানেন যে হাজবেন্ড কি পরিমাণ হেল্প করে। এটা তো আমার আসলে বলে বোঝানোর কিছু নাই, সবাই আসলে সব ভাইয়ারাই নিশ্চয়ই আপুদেরকে এরকমই হেল্প করে। তো আমার বাসায় যদি গেস্ট আসে তাহলে আমরা কাজগুলোকে ভাগ করে নেই। যেমন রান্না হয়তো আমি করি, রান্নার ফুল দায়িত্ব যদি আমি চলে আসি তাহলে জামিল হচ্ছে পুরো বাসাটা মানে গুছাবে আর কি, ক্লিন ক্লিন করে গুছাবে, এগুলো হচ্ছে ও করে। আর মাঝে মাঝে এমন হয় যে আমি হয়তো আমাকেও কিছুটা গুছাতে হচ্ছে, বা আমাকেও নিজের রেডি হওয়া বা বাচ্চাদের রেডি করা, তো এগুলো হয়তো আমার থাকে। তো সেক্ষেত্রে জামিল আমাকে, জামিল কিন্তু আমাকে বাসার রান্নার কাজেও হেল্প করে গেস্টের সময়। যেমন স্পেশালি পেঁয়াজ কাটা, আমি হচ্ছে পেঁয়াজ কাটতে পারি না, মানে পারি কিন্তু পছন্দ করি না আর কি। কারণ হচ্ছে পেঁয়াজ কাটলে প্রচন্ড চোখ জ্বলে, আমি এই চোখ দিয়ে কিছু দেখতে পারি না, আমার চোখ দিয়ে কন্টিনিউ পানি পড়তে থাকে, তো পেঁয়াজটাও কেটে দেয়। এটা মানে মানে থ্যাংকস আর কি জামিলকে। তো ও হচ্ছে একবারে দেখা যায় যে পুরো একটা বরম আছে আমার কাছে, বরম বরম ভর্তি করে সে পেঁয়াজ কুচি করে হচ্ছে ফ্রিজে রেখে দেয়। এটা কিন্তু শুধু যে গেস্ট আসলে করে তা না, এটা কিন্তু 12 মাসই করে ও আমার জন্য। ও হচ্ছে বেশি করে পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিবে, আর আমি হচ্ছে হয়তো রিশানকে কিন্ডারগার্ডেন থেকে নিয়ে আসলাম, এসে হয়তো একটা রান্না বসাবো বা কিছু চট করে আমার কিছু একটা একটা আইটেম হয়তো করে ফেলতে হবে, সেক্ষেত্রে আমি জাস্ট পেঁয়াজটা নিয়ে, মানে পেঁয়াজ যদি কাটা থাকে আমার মনে হয় কোনো রান্নাই কঠিন না, আমি সব করে ফেলতে পারি। কাটাকাটির কাজটাও ওই করে, যেমন স্পেশালি মাংস কাটা এগুলো আর কি, চিকেন টিকেন ছিলে টিলে ক্লিন করে টুকরা করে ও প্যাকেট করে ফ্রিজে রেখে দেয়, আমি জাস্ট শুধু ভিজাই ভিজাই জাস্ট রান্নাটা করে ফেলি। তো পেঁয়াজ যদি কাটা থাকে, আর মাংসটাও যদি এরকম কাটা ধোয়া অবস্থায় ফ্রিজে থাকে, আর সবজি তো আমাদের তেমন একটা কাটার ঝামেলা নাই, কারণ বেশিরভাগ সবজি তো কাটা অবস্থায় আমরা কিনে নিয়ে আসি ফ্রোজেন, আর যদি মানে ফ্রেশটা কেনা হয় তাহলে সেটা তো আমি করে ফেলতে পারি, অসুবিধা হয় না।
তো সেইভাবে আমরা হচ্ছে কাজগুলোকে ভাগ করে নিই এবং ও আমার কাজে আমাকে ভীষণ হেল্প করে আর মানে আমরা দুজন মিলেমিশে আর কি সংসারের কাজগুলো করি। তো কিছু কাজ ওর ফিক্সড, এটা ওই করবে, কিছু আমি আমার ফিক্সড, সেটা আমি করব। আবার কিছু কাজ হচ্ছে সময় বুঝে, যে আমি হয়তো এই মুহূর্তে বাচ্চা নিয়ে করতে পারছি না কিন্তু কাজটা পড়ে আছে, সেক্ষেত্রে জামিলিয়াটা আমাকে ভীষণ সাপোর্ট করে, ওই করে ফেলে আর কি। দেখা যায় যে আমার জন্য অপেক্ষা করে না, ওর হাতে হয়তো সময় আছে বা ও একটু এক ঘন্টা আগে অফিস থেকে আসলো, এসে দেখলো যে এই কাজটা পড়ে আছে, হয়তো সিঙ্কে একটা হাড়ি পড়ে আছে, আমি হয়তো টাইম পাইনি এটা ক্লিন করার। তো ও অফিস থেকে এসেই দেখা যায় যে মানে কাপড়ও খোলে না, জাস্ট ব্যাগটা রেখেই আগে রান্নাঘরে সিঙ্কে আসে, এটা ওর অভ্যাস। এসেই আগে দেখে যে কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সে গল্প করে আর ধয়, গল্প করে আর ধয়। তারপরে হচ্ছে আর জামিলের আরেকটা ভালো অভ্যাস হচ্ছে যে ও হচ্ছে সারাক্ষণ শুধু ক্লিন করে, মানে ও গল্প করছে ক্লিন করতেছে, গল্প করছে টেবিল ক্লিন করতেছে, এরকম মানে ও সারাক্ষণ ক্লিন করে আর কি। ওর এই অভ্যাসটা খুব ভালো, আর আমার এই অভ্যাস নাই, আমি বরং ওর থেকে কাজ অনেক অল্প জানি, আমি সব সামাল দিতে পারি না, কিন্তু ও প্রচুর কাজ করতে পারে, এমন অবস্থা যে আমি ওর কাছে কাজ শিখি আর কি, এখনো শিখি। আমি গ্রেভিটা দিব দুধ দিয়ে, জাস্ট একটু নেড়ে দেব। আর এখন আমি দেব আলমন্ড বাদামের পাউডার, এটা দিব আমি 2 চা চামচ। আর হালকা একটু চিনি দিলে এটা ভালো লাগবে খেতে, এক চিমটি চিনি যেটাকে বলে ওরকম আর কি। আমার মাংস প্রায় হয়ে এসেছে, এখন আমি জাস্ট একটু ঢেকে দেব, এটা কিছুক্ষণ রান্না হবে। আমি হচ্ছে রাইস কুকারে পোলাও বসাবো। তো রাইস কুকারে কি আপনারা পোলাও রান্না করেন? আমি জাস্ট কিউব কিউব করে কেটে বাটার দিব 2 পিসের মতো। সুইটি আমাকে কেন ধাপ্পা দিল? সেজন্য কই সুইটি কই? ও সে বেবিটা কিছু দিয়েছে, এই হচ্ছে ঋষানের চাচা, রিভানার চাচা চাচি আমাকে এসে বোকা বানিয়েছে, আমাকে এসে বলতেছে আসে নাই। হাত দিতে পারো কিন্তু হচ্ছে আমরা একটু ইয়ে করে দিই। হ্যাঁ হাত অবশ্য কোথাও দেওয়া হয়নি, দেইনি, তারপরেও কোন সমস্যা নেই। লবণ দিল, তোমাকে শিখাই, ওকে দেখো কিভাবে রান্না করতে হয়। পেঁয়াজ দিয়েছি, বাটার দিয়েছি, তারপর এখন দিব আদা রসুন বাটা। তুমি কি পোলাও রাইস কুকারে রান্না করো নাকি চুলায় রান্না করো? কেন, রাইস কুকারে তো সবচেয়ে ইজি, এতে একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে চুলায় রান্না করতে পারি না জানো, পোলাওটা আমি চুলায় রান্না করতে পারি না, চুলায় রান্না করলে আমার শুধু মনে হয় যে মানে ইয়ে হয়ে গেল, পুড়ে যাবে, নিচে তলায় ধরে যাবে, তারপরে হয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে, নানান রকমের আমার টেনশন লাগে আর কি। আমি ওই যে পানিটা একদম স্পেশালি দিই, মানে ওই চাই, আর রাইস কুকার আমার ভয় লাগে, মানে নরম হয়ে যায়। না না, রাইস কুকারে ফ্রেশ এবং ঝরঝরা হয় জানো, এক্সট্রা পানিটাও টেনে নেয়। দেখো আমি কিন্তু ভেজেই করতেছি, আমাকে কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে আমি কি ইয়ে করবো কিনা, রাইস কুকারে কি ভেজে দিই নাকি মাখায় বসায় দিই, কিন্তু আসলে কিন্তু না, রাইস কুকারে আমি পোলাও রান্না করি এবং সেটা মানে দিব্যি হাড়ির মতো করি আর কি। দিয়ে দিলাম, এই যে আমার পোলাও কমপ্লিট, প্রসেসিং কমপ্লিট, জাস্ট আমি এখন কুকারে বসাই দিলাম, আর সুইচ দিতে ভুলে যাবেন না। আমি কিন্তু এটা খুব ভুলে যাই আমরা, এই জি 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 জি, মা একটু হাসো তো, এই যে দেখি একটু এইদিকে তাকান, কোথায় যাবেন আপনি, এই যে এই যে রিপানা দেখতেছে কি করে, ও দেখতেছে ওরা আব্বা কি করতেছে আর কি। হ্যাঁ এখন হাসতেছে না কেন, তখন কি খিলখিল করে হাসলো? এখন যে গেরেটে দেখেছে
একটু কথা বলো, কই দেখি, কি খেলা করতে চাও? কি খেলবো আমরা? চলো মিষ্টি ক্লাস যাব, দোলনা চড়ব। হ্যাঁ, এমন ঝাল গরুর মাংস খাওয়াবো জীবনে ভুলে যাবা না। ভাই ভাবি ঝাল খাওয়াবেন, দেখি কেমন ঝাল হয়। আমাদের সিটি বেগম প্রচুর ঝাল খায়, দেখছো কত ঝরঝরা পোলাও হয়েছে। এই জন্য রাইস কুকারে করার সুবিধা, পানি এক্সট্রাটা ও টেনে নেয়, যেটা আমি বুঝবো না মেশিন বুঝবে। বলো এটা কি বেরেস্তা, বুঝতে পারছো? বলো। হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তা, বাসা বেড়ানো। আমি জিজ্ঞেস করতেছি সেটাকে বুঝছো কিনা। এটা রেডিমেড এশিয়ান শপে যেটা পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত জিনিসপত্র কিনতে পাওয়া যায় আমি কষ্ট করে বানাতে যাব কেন? না কিন্তু ঘরে হাতে বানানো বেরেস্তাটা তো বেশি দেখতে সুন্দর, কালারফুল। বেগুন খেয়ে কিন্তু প্রশংসা করবা, বুঝছো? খারাপ হলেও প্রশংসা করবো, ভালো হলেও প্রশংসা করবো। কারণ হচ্ছে বেগুন কিন্তু পুরাই জামিল ভাইয়ের ক্রেডিট। তো সব রান্না টান্না শেষ, টেবিল গোছানো শেষ, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। খাবার টেবিলে আসলে সবচেয়ে বেশি আড্ডাটা হয়। খাবার টেবিলে আমরা খুবই আনন্দে ছিলাম, মজায় ছিলাম, আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর জামিল আমাদের জন্য খুব মজার চা রান্না চা বসিয়েছে আর কি, চা খাবো আমরা সবাই একসাথে। তো আমি চা, বিকেলের নাস্তা কোনো কিছু আর দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমরা গল্প করার সময় হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন আসে যে আমাদের এক রিলেটিভ আসলে মারা গিয়েছেন। তো আমরা সেই নিউজটা পাওয়ার পর আমাদের খুবই মন খারাপ হয়ে যায়। আসলে এই একটা জায়গায় আমরা প্রবাসীরা এত অসহায় যে আমাদের কোনো কিছু করার থাকে না, তো আমাদের খুবই মন খারাপ হয়ে যায়। তো আমরা পরে এটা নিয়ে আসলে গল্প করছিলাম, আলোচনা করছিলাম, এই একটা জায়গা সত্যি খুব অসহায়। তা আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনার সময় সাবধানে থাকবেন নিজে এবং পরিবারের সবাইকে নিয়ে, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।